ক্লাস 10-এর দশম অধ্যায় হচ্ছে মুসলিম রাজনীতি ও বিবর্তন। সো নাহলে স্টার্ট, প্রথম প্রশ্ন দেখো, 1916 সালে কোন কোন দলের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 সালে। পরের প্রশ্ন, ভারতের খিলাফত আন্দোলনের প্রাণপুরুষ দুই ভাইয়ের নাম কি? আলী ভ্রাতৃদ্বয় নামে পরিচিত যারা, মৌলানা শওকত আলী ও মৌলানা মোহাম্মদ আলী, এই তিন দুইজন আলী ভ্রাতৃদ্বয় নামে পরিচিত। নেক্সট হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি ও তুরস্কের মধ্যে যে চুক্তিটি স্বাক্ষরিত হয় সেটির নাম কি? সেভরের চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি ও তুরস্কের মধ্যে যে চুক্তি হয় সেটার নাম হচ্ছে সেভরের চুক্তি। 1929 সালে মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য কে 14 দফা দাবি উত্থাপন করেন? মোহাম্মদ আলী জিন্না। আলী ভ্রাতৃদ্বয় 1929 সালের কানপুরে যে মুসলিম সংগঠনটি প্রতিষ্ঠা করেন সেটির নাম কি? জামায়াত ই উলেমা ই হিন্দ। খুদাই খিদমতকার কে গঠন করেন? খান আব্দুল গফুর খান খুদাই খিদমতকার গঠন করেন। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? অ্যান্সার হবে খান আব্দুল গফুর খান। সীমান্ত গান্ধীর অনুচরদের কী বলা হতো? খুদাই খিদমতকার এবং লাল কুর্তা। কে কবে সাম্প্রদায়িক রোয়েদাদ ঘোষণা করেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড 1932 সালে সাম্প্রদায়িক রোয়েদাদ ঘোষণা করেন। পরবর্তী অধ্যায় হচ্ছে একাদশ অধ্যায়, শ্রমিক আন্দোলন সম্পর্কে ধারণা। রাশিয়া কবে বলশেভিক বিপ্লব ঘটেছিল? রাশিয়ায় বলশেভিক বিপ্লব ঘটেছিল 1917 সালে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC কবে গঠিত হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1920 সালের বোম্বাইয়ে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়, 1920 সালে বোম্বাইয়ে। নেক্সট প্রশ্ন, কে AITUC প্রথম সভাপতি ছিলেন? লালা লাজপত রায়। AITUC প্রথম সভাপতি কে? 1923 সালে লাহোরের AITUC অধিবেশনে সভাপতিত্ব করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1923 সালে লাহোরের AITUC সভাপতিত্ব করেন, প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়, এবং লাহোরে যে অধিবেশন হয়েছিল AITUC 1923 সালে সেটার অধিবেশনে সভাপতিত্ব করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। নেক্সট প্রশ্ন, কবে কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়? 1925 সালে কানপুরে ভারতে প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। ভারতে প্রথম মে মাসে কবে ও কোথায় পালিত হয়? ভারতে প্রথম কবে মে দিবস পালিত হয়? এখানে 1927 সালের বোম্বাই, ১৯২৭ সালের ফার্স্ট মে বোম্বাইয়ে প্রথম মে দিবস পালিত হয়। ভারতের ট্রেড ইউনিয়ন কবে আইন সিদ্ধ করা হয়? 1926 সালে ভারতের ট্রেড ইউনিয়ন আইন সিদ্ধ করা হয়। বিরাট ষড়যন্ত্র মামলা কোন বছর স্বাক্ষরিত হয়, কোন বছর শুরু হয়? 1929 খ্রিস্টাব্দে বিরাট ষড়যন্ত্র মামলা হয়। 1929। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিরাট ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন? মুজাফফর আহমেদ টাঙ্গে প্রভৃতি 31 জন সাম্যবাদী শ্রমিক নেতা। দ্বাদশ অধ্যায় হচ্ছে শাসন সংস্কার ও কংগ্রেসি রাজনীতি নিয়ে। প্রথম প্রশ্ন, ভারতের শাসন আইন অর্থাৎ ভারত শাসন আইন 1935 সালে কোন বৈঠকের ফলশ্রুতি? লন্ডনে অনুষ্ঠিত তিনটি গোলটেবিলের বৈঠকের ফলশ্রুতি হচ্ছে ভারত শাসন আইন। নিখিল ভারত কিষাণ সভার প্রথম অধিবেশন কবে কোথায় অনুষ্ঠিত হয়? 1936 সালের লখনৌতে। নিখিল ভারতের কিষাণ সভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 1936 সালের লখনৌতে। নেক্সট হচ্ছে, নিখিল ভারত কিষাণ সভার প্রথম অধিবেশন কে সভাপতিত্ব করেন? স্বামী সহজানন্দ সরস্বতী। ভারতের কিষাণ বুলেটিনের প্রথম সম্পাদনার দায়িত্ব কে গ্রহণ করেছিলেন? ইন্দুলাল জাকিক। পরের প্রশ্ন, কবে সর্বভারতীয় কিষাণ দিবস প্রথম উত্থাপিত হয়? 1936 সালের 1 সেপ্টেম্বর। কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রথম সভাপতি নির্বাচিত হন? হরিপুরা অধিবেশন 1938 সালে। হরিপুরা অধিবেশন 1938 সালে। নেক্সট হচ্ছে, ত্রিপুরা কংগ্রেসের অধিবেশনে
যেটা 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন, পট্টি ভি সীতারামাইয়া। কে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? 1939 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 খ্রিস্টাব্দে, সো